দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ, সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ, যাচাই করুন আজই। শিবম মার্বেল এন্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি আরামবাগে, ফোন 9475179586। গোঘাটের হাজিরপুরে সাংবাদিক সন্তু পানের বাড়ি এলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সন্দেশখালীতে খবর সংগ্রহ করতে গিয়ে গ্রেপ্তার হন আর বাংলার সাংবাদিক সন্তু পান। আজ সন্তু পানের বাড়ি গোঘাটের দেবখণ্ড এলাকায় আসেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি পরিবারের লোকজনের সাথে কথা বলেন, তাদের আশ্বাস দেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি রাজ্য সরকারকে কড়া ভাষায় সমালোচনা করেন। দেখুন বিস্তারিত। আমার মনে হয় শুনানি হলে ছোট থাকে আর ওর ওই ওর কালো ড্রেসটাই হচ্ছে ওর আসল মানে রিপাবলিকে হচ্ছে এটা কি করে হ্যাঁ ওটা কি খুব ফেমাস খুব চলে ও নির্ভীক খুব সাহসী মানে ছেলেটা ছেলে তো ওই জিনিস সাহস ওর কোনো ভয় ডর নেই ও একদম কাউকে আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আরামবাগ দেখুন প্রথম থেকে জবে থেকে এই রাজ্য সরকার ক্ষমতায় এসেছে যখনই কোনো রাজ্যে নারী ধর্ষিতা হয়েছে তখন থেকে রাজ্য সরকার এটা ঘোষিত স্ট্যান্ড মুখ্যমন্ত্রী বলে যেখানে কুণাল ঘোষ তো কে ও তো চোর কুণাল ঘোষ 3.5 বছর জেলখানা চোর যেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পাকশ্রীর ধর্ষণ কাণ্ড আপনাদের নিশ্চয়ই মনে আছে 2011 সালে ক্ষমতায় আসার পরপর হয়েছিল মুখ্যমন্ত্রী এবং তার দলের তরফ থেকে তখন বলা হয়েছিল যে এটি একজন বলা উচিত না ভাষা বাজে ভাষা ব্যবহার করেছিল একজন যৌনকর্মী এবং তার খদ্দেরের মধ্যে গন্ডগোল কয়েক বছর আগে নদিয়ার হাসখালিতে একটা বাচ্চা নাবালিকা মেয়ে তৃণমূল কংগ্রেসের এক নেতা ব্লকের নেতা তার ছেলে তাকে ধর্ষণ করল মুখ্যমন্ত্রী বললেন ছেলেটির সাথে মেয়েটির অ্যাফেয়ার ছিল মেয়েটি প্রেগনেন্ট ছিল মুখ্যমন্ত্রী বলছে ভাবতে পারেন মহিলা মুখ্যমন্ত্রী অর্থাৎ যখনই রাজ্যে এই ধরনের কোনো ঘটনা ঘটে মহিলাদের উপর অত্যাচার ঘটে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের ঘোষিত নীতি হচ্ছে তাকে ছোট করে দেখা এবং বলা যেন না এটা কিছু না বিজেপি ওখানে ছিল তাহলে বিজেপি তো বিধানসভা তখন লিপ পেত বিজেপি কোথায় ছিল মহিলারা ক্যামেরার সামনে এসে বলছে যে আমাদের সাথে এরকম হয়েছে মহিলা বলছে যে আমার বৌমা সুন্দরী আমি মধ্যপ্রদেশ পাঠিয়ে দিয়েছি তাকে কারণ নাহলে পরে তাকে তুলে নিয়ে যাবে রাত্রি 11টার সময় পিঠে বানাতে সবাই বুঝতে পারছি কী কী হতো ওখানে শিবপ্রসাদ হাজরা উত্তম সর্দার আর এদের শিরোমণি হচ্ছে নবাব শাহজাহান কিন্তু সে ওখানে মহফিল বসাতো এই তো চলতো এবং সেই জন্য এরা এরা মহিলাদের সম্মান দেয় না এরা মনে করে মহিলাদের আমরা 500 টাকা দিচ্ছি 1000 টাকা দিচ্ছি মানে মহিলাদের সাথে আমরা যা ইচ্ছে তাই করতে পারি ওরা তো ভাবে নিজের টাকা দিচ্ছে নরেন্দ্র মোদী যে দেয় জনগণকে বা মমতা বন্দ্যোপাধ্যায় দেয় কোনোটাই তো নিজের পকেট থেকে দেয় না সরকার জনগণের ট্যাক্সের টাকা থাকে জনগণের টাকা জনগণের কাজে ব্যবহৃত হয় কিন্তু তৃণমূল কংগ্রেস নেতারা মনে করে কোনো সুযোগ সুবিধা দিলে সরকারি সুবিধা দিলে সেই সুবিধে
জনগণের ট্যাক্সের টাকায় হচ্ছে ভুলে যায়, ভাবা এমন ভাব তাদের মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাট বড় কয়েক হাজার একরের জমিদারি আছে এবং সেখান থেকে টাকা নিয়ে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়ে দিচ্ছে, এই মানসিকতা থেকে তারা এই কথা বলছে। মুখ্যমন্ত্রী দিদি নাম্বার ওয়ানে যাচ্ছে, অত সন্দেশশালী যাচ্ছে। তো দেখুন ইংরেজিতে একটা কথা আছে, হিস্ট্রি রিপিটস ইটসেলফ, অর্থাৎ ইতিহাস বারবার একইভাবে ফিরে আসে, পুনর্বর্তিত হয়। আমরা ছোটবেলায় ইতিহাসে পড়েছিলাম যে রোমে নাকি একবার আগুন লেগে গেছিলো, তখন রোমে একজন সম্রাট ছিল যাকে পাগল নিরো বলতো সবাই, নিরো বসে বেহালা বা এই টাইপের বিনা কিছু একটা বাজাচ্ছিল, এখন নিরো এখন নিরি হয়ে গেছে, মহিলা হয়ে গেছে, সন্দেশখালীর মহিলারা জ্বলছে, মুখ্যমন্ত্রী দিদি নাম্বার ওয়ান হচ্ছে, শুটিং করছেন মেকআপ করে। সন্দেশখালী কাণ্ডে, গণধর্ষণ কাণ্ডে দ্বিতীয় এফআইআর, আরও একজন মহিলা নির্যাতিতা এফআইআর করেছেন, শিবু হাজরা, ভানু মণ্ডল, আমির আলী গাজী, এই তিনজনের বিরুদ্ধে আজ গোপন জমানবন্দিও দিয়েছেন। দেখুন তৃণমূল কংগ্রেস প্রথম থেকে বলছিল যে কোনো ধর্ষণ হয়নি, এখনও কুণাল ঘোষ বলছে কোনো ধর্ষণ হয়নি, অথচ ওই তৃণমূলে পুলিশ একজন মহিলাকে দিয়ে এর আগে 164 করিয়েছে, সেই মহিলার ভিডিওও দিয়ে দিয়েছিল, তারপর আমি রাজ্য এই কেন্দ্রীয় মহিলা কমিশনকে লেখার পর কলকাতা পুলিশ ওই ভিডিও ডিলিট করেছে, কারণ কোনো ধর্ষিতা মহিলার ছবি আপনি দিতে পারেন না। তাহলে যে তৃণমূল কংগ্রেস সরকার চালায় তারই পুলিশ বলছে যে 164-এ যে হ্যাঁ ধর্ষণ হয়েছে, আর আজকে আবার একজন মহিলায় 164 করেছে আপনি বললেন, তাহলে দুজন মহিলা অন্তত পক্ষে চিঠি লিখে বা ম্যাজিস্ট্রেটের কাছে 164 করে বলছে যে আমরা ধর্ষণ হয়েছে আমাদের, তাহলে কে সত্যি কথা বলছে? প্রথমে আপনারাই বলছেন ধর্ষণ হয়নি, পরে এখন সেই ধর্ষণের চার্জে শিবু হাজরাকে পুলিশ তো অ্যারেস্ট করেছে, পশ্চিমবঙ্গের পুলিশই তো অ্যারেস্ট করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতা পুলিশই তো অ্যারেস্ট করেছে, তাহলে সত্যিটা কী? দুরকম কথা তো আপনারা বলছেন, 420টা তো এরকম দুরকম কথা বলে, কোনো ভালো মানুষ এরকম কথা বলে? ভদ্রলোকের এক কথা আমরা বাংলায় বলি, তো আপনারাই তো দুরকম কথা বলছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে। আজকে সন্তুপানের বাড়ি এলেন, কি বললেন? দেখুন পরিবার বিশেষ করে মা অত্যন্ত ভেঙে পড়েছে, পরিবারের অন্যরা সবাই শক্ত আছে এবং সবাই যা বললো, সন্তু ছোটবেলা থেকে খুব লড়াকু ছিল, এটা সন্তু বলে নয়, সন্তু জায়গায় অন্য কেউ হতে পারে, আজকে সন্তু হয়েছে, কালকে ময়ূখ হবে, পরশু সুমন হবে, তারপর হয়তো অমৃতাংশ হবে, নামটা হয়তো পরিবর্তিত হবে, কখন হয়তো মৌপ্রিয়া হবে, কিন্তু সরকারের এই যে মানসিকতা জমিদারি, আমি জিতে এসেছি মানে আমি যা ইচ্ছে তাই করতে পারি, আমার বিরুদ্ধে কিছু লেখা যাবে না, আমার বিরুদ্ধে কিছু করা যাবে না, এই জমিদারি মানসিকতার অবসান হওয়া প্রয়োজন। আমি পরিবারের পাশে দাঁড়িয়ে বলেছি, পরিবারের পাশে শুধু নয়, সমস্ত যারা সাংবাদিক বন্ধু আছেন আপনারা তাদের সকলের পাশে আছে, এবং আমি আজ নয় যেদিন সুকান্ত মজুমদারের বিরুদ্ধেও আপনারা খবর করবেন সেই দিনও আপনাদের পাশে এইভাবে থাকবো, যদি সেই খবরটা সত্যি হয়, এইভাবে আমাকে পাশে পাবেন, এবং এটা আমি সলিডিটি দেখাতে এসেছি সমস্ত সাংবাদিক কুলের সাথে, সাংবাদিক ফ্যাটার্নিটি যাকে বলে, রিপোর্টার ফ্যাটার্নিটি, সংবাদ মাধ্যম, সমস্ত পরিবারের সাথে আমরা দাঁড়িয়ে আছি এইভাবে। ধন্যবাদ। আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। এসি নার্সিং হোম, 24 ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি, ডায়ালিসিস, আইসিইউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায়। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এসি নার্সিং হোম, করুণা সিনেমার পিছনে, বেনেপুকুর রোড, আরামবাগ। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা,
চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-854984।